সকলের উদ্দেশ্যে যে মেসেজ দিতে আমি এসেছি আজকে এ এম একাডেমির তরফ থেকে আমাদের এই নতুন ব্যাচটি পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে এই ব্যাচে যারা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো রুটিন তোমার সামনে দেখা যাচ্ছে তবে একটা কথা শুধু বলবো যে সমস্ত স্টুডেন্ট পাস করতে পারলে না টু থাউজেন্ড জন্য রেডি হোক দু হাজার বাইশে হলো না তো কি হয়েছে যাতে পরের বার হতে পারে তার জন্য রেডি হোক দেখো আমি এটা দাবি করব না যেখানে বোর্ড মানে পর্ষদে দেখতে পাচ্ছ প্রায় অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট মানে বলতে গেলে আমি টোয়েন্টি ফাইভ মেনে নিলাম যে একশোর মধ্যে পঁচিশ জন পাস করেছে পর্ষদ থেকে দেখতে গেলে তো সেখানে মানে আমাদের একাডেমি কিন্তু তুমি এরকম আমি বলতে পারি না যে আমি কত খেটেছি বা আমরা কি করেছি জানি না সেটা আমাদের স্টুডেন্টরাই বলতে পারবে কিন্তু আমাদের আমরা বেস্ট দিয়েছি আমার মনে হয় না এর থেকে বেশি আমি খাটতে পারবো মানে যেটা দিয়েছি আর কি তো সেই হিসেবে যা রেজাল্ট পেলাম আমরা আমাদের অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিনশোর কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল ওরকম তো কাউন্ট করা মুশকিল ব্যাপার তার মধ্যে অনেকেই জানায়নি এখনও পর্যন্ত মানে পাস করেছে কিছুজন জানায়নি কিছুজন হয়তো ফেল করেছে জানায়নি এমন অনেকেই আছে তো আপাতত যাদের রেজাল্ট আমরা জানতে পেয়েছি তাদেরকে একটা গ্রুপে নিয়েছি তো দুশো ছজন পাস করেছে আপাতত মানে যতটা রেজাল্ট পেয়েছি আর সিক্সটি তেষট্টি জন ফেল করেছে কারণ এই দুটো যে গ্রুপ দেখতে পাচ্ছ এখানে দুজন করে আমাদের মেম্বার আছে তো দুশো ছজন পাস করেছে তেষট্টি জন ফেল করেছে আমাদের ক্যান্ডিডেট এরা মানে যারা আমাদের কাছে পড়েছে তার মানে দেখতে গেলে দুশো উনসত্তর জনের রেজাল্ট পেয়েছি কিন্তু আমাদের খাতার হিসেব বলছে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিনশো জন আমাদের কাছে পড়েছিল তো বাকিরা জানায়নি আমি একটা জিনিসে অবাক হয়ে যাচ্ছি কিছু কিছু একাডেমিতে যেটা আমি দেখতে পাচ্ছি কেন জানি না হয়তো এ এমএস একাডেমিতেই স্টুডেন্টরা জানায় না এরকম কিছুজন থাকে হয়তো এটাতে আমাদেরই হয়তো না দেখছি কোথাও কোথাও যে নাকি দুশো উনষাট জন পড়েছিলো দুশো চুয়ান্ন জন পাশ করেছে পাঁচজন ফেল করেছে এরকম দাবি করছে যদিও প্রমাণ দিতে পারবে কতটা সেটা আমি জানি না তো যাই হোক হতে পারে হয়তো কেউ তো আর এত বড় মিথ্যা বলবে না নিশ্চয়ই হয়েছে হয়তো হয়তো আমরা আমাদের হয়তো অত ক্ষমতা নেই হতে পারে আবার কেউ তো হয়তো তার কাছে জন পড়েছে সে দাবি করছে যে তার কাছে আড়াইশোর উপরে পাস করেছে তো এটা একটা বিশাল প্রবলেম আজকের দিনে যে তুমি কোথায় ভর্তি হবে কারণ এরকম কিন্তু সবাই দাবি করছে যে আজকে আমার কাছে প্রচুর জন পাস করেছে কতজন সঠিক প্রমাণ দিচ্ছে সেটা একটা ব্যাপার যদিও কতজন কোথাও থেকে কপি করে বসাচ্ছে কোথাও থেকে কেটে বসাচ্ছে অরিজিনাল প্রমাণস কতজন দিচ্ছে সেটা একটা ডাউট যদিও তাও আমি অন্যের কথা বাবা বলতে যাচ্ছি না হয়তো অনেক ভালো হতে পারে আমি তো আর পড়তে যাইনি তো যে পড়তে যাবে সে ভালো বুঝতে পারবে কিন্তু আমি এটুকু বলতে পারি না কখনও যে তুমি এখানে পড়া মানেই চাকরি পেয়ে যাবে তোমার রাস্তা আমরা দেখিয়ে দেব অনেকে কাঁদছে ফোন করে যে স্যার এক মাসে পড়ে যে চাকরি পাওয়া যায় আমি ভাবতে পারিনি তা আপনারা ছেলে বলে আমরা লাস্ট এক মাসে একশোখানা ক্লাস দিয়েছি তো আমরা আমাদের দিক দিয়ে আমি বলবো যে আমরা আমাদের পুরো টিম বেস্ট দিয়েছে মানে এর থেকে বেশি আমরা আর খাটতে পারবো না তো তাতে যা রেজাল্ট দেখলাম আমাদের প্রায় বলতে গেলে রেজাল্ট বলছে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট সাকসেস থার্টি পার্সেন্ট আমরা ফেলিওর হয়েছি রেজাল্ট কথা বলছি যেটুকু আর কি তো এখন অন্য জায়গাতে হয়তো নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করেছে হয়তো হতে পারে এমন কিছু অ্যাকাডেমি খুব ভালো তো সেটা তোমার ব্যাপার তুমি ডিসিশন নেবে কোথায় ভর্তি হবে এবার যেখানেই ভর্তি হও শুধু আমি এইটুকু রিকোয়েস্ট করব এখন থেকে মন দিয়ে পড়ো ভালো করে নিচে পড়ো একটা অ্যাকাডেমি তোমাকে গাইড করবে কোনো একাডেমি তোমার ক্ষতি চাইবে না এইটুকু আমি মনে করি তুমি শুধু মন দিয়ে পড়ো কথা শুনে চলো তুমি সফল হবে এইটুকু আমি তোমার কাছে প্রার্থনা করব যাতে পরের বার বিফল না হও এবং এবছর টেট হবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ তো তুমি এখন থেকে রেডি হও কথা দিচ্ছি তুমি পেরে যাবে সিলেবাসটা অনেক মানে কোয়েশ্চেনের প্যাটার্নটা যেহেতু সুন্দর করেছে এখন তো এখন থেকে পড়লে কিন্তু পারবে তুমি যেখানেই ভর্তি হও তোমার ভালো হোক এটাই আমার প্রার্থনা ভালো থেকো তাড়াতাড়ি যেখানে ভর্তি হবে ভর্তি হও বা নিজে বাড়িতে পড়বে পড়ো যাই করো এখন থেকে শুরু করে দাও যারা শুধুমাত্র প্রাইমারি দেবে আর যারা পিটি দেবে তাদেরকে তো বলবো খুব সামনেই পিটির নোটিফিকেশান তাই পিটির জন্য এখন খুব ভালো করে রেডি হও ওকে ইন্টারভিউ যারা দেবে তারা চিন্তা করার দরকার নেই একটু টাইম পাবে তবে এখন থেকে ভর্তি হয়ে নিজেকে রেডি করো কারণ ডেমোর ব্যাপার আছে আগে এই ডেমোটা ছিল না এখন ডেমোর ব্যাপার আছে ওকে ভালো থেকো যদি এমএসের সাথে যোগাযোগ করতে চাও এমএস এর ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে না পেলে এই ভিডিওর নিচে মেসেজ করবে আমি দিয়ে দেবো ওকে ভালো থেকো